এইটা উপরে, এইটা একটু উপরে ঠিক আছে। এইখান থেকে আরেকটা আসবে, এই জিনিসটাকে যেহেতু জবা ফুলের পাখি একটু পাকা পাকা, পাখির ক্যারেক্টারটা একটু মোড়ানো মোড়ানো, কন্যা গুলা জবা ফুলের পাখির কন্যা গুলা দেখবেন একটু ঢেউ খেলানো, ঢেউ খেলানো, এই কারণে ঢেউ খেলানোর জিনিসটা বোঝানোর জন্য এই যে ঢেউ ঢেউয়ের মতো খেলায় যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা এক্সট্রা লাইনগুলো মুছে দিচ্ছি। একটু চাপাই নেই দেখা যাচ্ছে।
যেহেতু রাউন্ড, তাহলে রাউন্ড শেপে এই পাপড়িটা রাউন্ড শেপে আসবে। আপনারা এই যে এইটা এইটাকে ব্যালেন্স ধরে আপনারা যখন এইটাকে ব্যালেন্স করবেন, তখন আপনারা প্রথম প্রথম আপনার লম্বা লাইনটা একটু রাখতে পারছেন না। আপনারা যদি এই যে এইটা ধরবেন, এটা একটা বিন্দু আর এইটা একটা বিন্দু, এইটাকে টার্গেট ধরলাম আর এইটাকে মানে গাড়ির মতন এটাকে চাকার মতো করে জাস্ট এইটাকে চাকার মতো করে যদি আমি চালাম আমার কাগজে এই আমাদের প্রথম থেকে এই পর্যন্ত তাহলে আমার টার্গেট ধরে এই জিনিসটা আমাকে খেলায় রাখলাম, মানে জিনিসে খেলায় রাখলাম এই করে রাউন্ড করলাম এই আমার এরকম লাইনটা। আবার যদি আস্তে আস্তে দিই তাহলে আমাদের এই জিনিসটা থাকে নিচে, এটা চাকার মতো কাজ করলে এইভাবে মুভ করবে, এইভাবে মুভ করবে, এইভাবে মুভ করবে, তাহলে আপনার লাইনটা বাঁকা হবে না। মানে প্রথম প্রথম এইটা এইভাবেও প্র্যাকটিস করাবে। হ্যাঁ, আর বেশি প্র্যাকটিস বেশি ভালো হয় আপনি যদি নিউজ পেপারে, আমি প্রতিদিনই বলছি একই কথা, পুরোনো পেপারে যদি আপনি বসে অনবদ্য এই লাইনটা টানে, মাটি যেমন লাইন মারে তার লাইন, তারপরে হবে এই লাইনগুলো আপনি সবসময় টানে রাখতেছে, এই সার্কেল, তারপরে ডিম্বাকার, ঠিক আছে, কিন্তু এটা আসলে রাউন্ড এই যে এই জিনিসটা দিচ্ছে, রেলটা দিচ্ছে, এটাও কিন্তু রাউন্ড শেপ। আমি যখন রাউন্ড শেপ প্র্যাকটিস করবো তাহলে কিন্তু এটা আমার জন্য সহজ হবে, না হলে কিন্তু এটা আমার কাছে কঠিন হবে যে এই রাউন্ড শেপটা আমি কীভাবে করবো। তখন মনে হবে এটা যদি কম্পাস দিয়ে করতাম তাহলে মনে হয় ঠিক হতো, কিন্তু আমাদের ওই জ্যামিতিক জিনিসটা আমরা ব্যবহার করা যাবে না। আমাদের চারুকলায় কিন্তু আমরা জ্যামিতিক কোনো জিনিস ব্যবহার করবো না, জ্যামিতিক কেন ব্যবহার করবো না, প্রাকৃতিক জিনিস এক জিনিস আর মানুষের তৈরি এক জিনিস, মানুষের তৈরি জিনিস যেগুলো সেগুলোতে আমরা স্কেল ইউজ করতে পারবো। প্রকৃতিতে কিন্তু কোথাও স্কেলের ব্যবহার নেই, একটা ঘর আমরা ধরো এই এই যে ঘর বাড়িগুলো আঁকতেছি এগুলো কিন্তু মানুষের তৈরি, এগুলো কিন্তু মাপ দিয়ে দিয়ে মানুষ তৈরি করছে। যেমন ধরেন একটা স্মৃতিসৌধ কিংবা যেগুলো মানুষের তৈরি আর কি, সেগুলো কিন্তু আমরা স্কেল দিয়ে মেপে মেপে তৈরি করছি, কিন্তু একটা গাছ, একটা আপেল, একটা ফুল সেখানে কিন্তু কোনো স্কেলের ব্যবহার নেই, একটা গাছের সাথে একটা গাছের কোনো মিল পাবে না, একটা মানুষের চেহারার সাথে একটা মানুষের চেহারা কোথাও মিল পাবে না, একটা ছেলে বাবার ছেলের সাথে মিল থাকলেও দেখা যাবে কোথাও না কোথাও তাদের চেঞ্জ আছে। মানে প্রকৃতিতে কোনো কিছু একই রকম না আর কোনো কিছু মাপযোগ না, সব কিছু ফ্রি হ্যান্ডে করতে হবে, সব কিছু মানে প্রাকৃতিক জিনিসটাই হচ্ছে ফ্রি হ্যান্ডে করতে হবে, এই কারণে আমরা স্কেল ইউজ করবো না। পাতার মতন কিছু শাখা
পাতার ক্যারেক্টারটা এইরকম না, জবা ফুলের পাতার ক্যারেক্টার কম্প এই জায়গায় দিয়ে আনারসের ক্যারেক্টার আনারস শিখিয়েছিলাম আমরা, যেভাবে আনারসের দিয়েছিলাম এই পাতার ক্যারেক্টারও এইরকম। জবা ফুল আর গোলাপ ফুলের, গোলাপ ফুলের পাতা আর ডিজাইন একরকম হলেও আবার কিছু চেঞ্জ আছে প্রতিটা জিনিসের সাথে, প্রতিটা জিনিসের কোনো কোনো জিনিসের সাথে কোনো জিনিসের খুব বেশি মিল পাওয়া যায় না, একটু সিমিলার হতে পারে কিন্তু একই রকম। যদি লাল কালারের হয় তাহলে আই কি দিক হবে, কিন্তু গোলাপি কালার হলে এর বেশি দিক হবে, গোলাপি কালারের রেঞ্জটা কম। আমি বড় করে দেখাচ্ছি
এই কারণে
এই ব্লেডটা আমরা তৈরি করছিলাম। এখানে এটা আমরা যদি গোলাপি চিন্তা করি, তাহলে গোলাপির মধ্যেও দেখেন সামনে থেকে ফুলতে হলে বেশি বোঝা যায় ফুলে এই জায়গাটায় অন্ধকার কেমন করতেছে, কারণ এই পাতা একটা পাতা এসে এখানে
পরিবেশে কি হচ্ছে, এই পরিবেশে লাইট হচ্ছে কেন? কারণ এই ফুলটার যে রং তার থেকে এটা একটু লাইট, ফুলটা থেকে ফুলের ভিতর থেকে যে রেলটা বের হয় এটা এটা কিন্তু পুরোটাই লাল, ঠিক আছে? এটা পুরোটা লাল, কিংবা এটা যদি ফুল লাল হয় এই জিনিসটা কিন্তু লালই, ফুল যদি গোলাপি হয় তাও কিন্তু এইটা জিনিস এই জিনিসটা গোলাপি হয়। হ্যাঁ, গোলাপি ফুলের এই রেলটা গোলাপি, লাল ফুলেরও এটা লাল হয়। তারপরেও জিনিসটা দেখা যায়, কারণ ওই যে জিনিসটা বের হচ্ছে দেখা যাচ্ছে, তারপর তার মাঝেও এইটা দ্বীপ দেখা যাচ্ছে, এটা লাইট দেখা যাচ্ছে, তাহলে আমরা দেখতে পারতাম, মানে আলো ছায়াটা না থাকলে আমরা জিনিসটা দেখতে পারতাম না, আলো ছায়ার কারণে আমরা জিনিস দেখতে পাই, যে কোনো জিনিস আলো ছায়ার কারণে আমরা দেখতে পাই, আলো ছায়া ছাড়া কিন্তু এই জিনিসটা দেখতে পাই না। এখানে যে আলো ছায়ার ব্যাপারটা আছে সেই কারণে কিন্তু এটা আলাদা হয়ে গেছে, এই রঙটা এখানে যে দ্বীপ হয়ে যাচ্ছে কারণ এখানে আলোটা বেশি, এই যে ডিফারেন্স এইটা ডিফারেন্সের কারণে এইটা লাইট, যেমন ধরে এটা আর এটা, এটা ডিপ এটা লাইট, এই কারণে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার যদি এটা রাখি এটা এটার থেকে এটা দিই, তখন বোঝা যাচ্ছে যে এখানে আরেকটা জিনিস আছে। হ্যাঁ, এইটার উপরে যদি আমি এই জিনিসটা রাখি, এই জিনিসটার উপরে রাখি, তাহলে এটা ডিপ এটা লাইট, তখন দেখা যাচ্ছে হ্যাঁ এটার উপরে একটা লাল আছে। লাইট শেপের কারণে কিন্তু আমরা একটা জিনিসের অস্তিত্ব বুঝতে পারতেছি, ঠিক আছে? ঠিক সেইরকম ভাবে এইটা কিন্তু লালই, কিন্তু এখানে ডিপ দেখা যাচ্ছে, এখানে হালকা দেখা যাচ্ছে, কারণ এটা সাদা স্পেস এটা থেকে এটা দিই, আর এটা লাল স্পেস, এই লাল স্পেসের কারণে এটা একটু হালকা, এর হালকার কারণে এটা সাদা দেখা যাচ্ছে, বুঝা গেছে? আমার কথা কি বেশি কঠিন হচ্ছে নাকি বুঝতে পারছেন?
এই শাখাগুলো একটু হালকা দেখা যায় সবুজ, সবুজের মাঝেও কিন্তু শাখা শাখা পোশাকা পাতার যে শাখা পোশাকা সেগুলো একটু হালকা দেখা যায়, ছবি কিন্তু পাতা হলে বুঝে যাবে হালকা দেখা যায়, কারণ ওই যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, ওই যে ওইটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস, রং দিয়ে কিন্তু ওটা আলাদা করেছে, নাহলে তো আমরা শাখা পোশাকটা দেখতে পারতাম না। তার পাতায় যে শাখা পোশাকা আছে এটা আমরা এই কারণে দেখতে পাই যে ওই আলো ছায়ার কারণে।
মাস্ক পরে থাকি
ডেল্টাকে তো অনেক সময় দেখা যায়, কারণ আমরা পাখিটাকে আমরা আরেকটু কম মানে ঠিক আছে।
সবাইকে বলা হয়েছিল যে অ্যাসাইনমেন্টের ব্যাপার, অ্যাসাইনমেন্টে কিন্তু আমি নাম্বার দিব, আপনারা যদি না আঁকেন আমি কিন্তু কোনো নাম্বার দিব না, নাম্বার চাই পাইতে হলে কিন্তু আপনাকে ছবি আঁকতে হবে। তা আপনি যদি এখন মনে করেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার ইচ্ছা মতো আমি আঁকলাম না আঁকলেন, এখন তা কিন্তু হবে না। যদি টাকা দিয়ে খরচ করে করতে নিছেন, অনেক টাকা খরচ করে শিখতেছেন, শিখা তো লাগবে তাই না? আপনাদের যখন শিখা লাগবে ঠিক সেইভাবে কিন্তু আমি যদি আমি শিখাইতে না পারি আমি কিন্তু এই জিনিসে আপনাদের কীভাবে নাম দেবো? আপনি যদি একদিনই খাতা সাদা খাতা দেন পরীক্ষায়,
এই ফুলের পাপড়ি যেমন শাখা প্রশাখা একরকম সিস্টেমে, এটা আবার এই সিস্টেম। এর পাতাও কিন্তু সবুজ বেশি, ঠিক আছে? পাতাটা একবারে
পানির উপরে ভেসে থাকে, তো এটার ঢেউটা খুব কম, তার থেকে এই জায়গাটা দ্বীপ হবে, এই জায়গাটা মাঝখানে দ্বীপ হবে, দ্বীপ হওয়ার পরে এই দ্বীপ জায়গা থেকে এইভাবে শাখা ধরে এইভাবে ঢেউ ফেলে দেবে। এই জায়গাটা দ্বীপ হবে, এই জায়গাটা করে এই জায়গাটা দ্বীপ থেকে এদিকে একটু করে ম্যাপ করে রয়েছে, এই জায়গাটা দ্বীপ হয়ে এই জায়গাটা এই মাঝখানে একটা দ্বীপ হয়ে এদিকে এসে হালকা হালকা হচ্ছে, মাঝখানে একটা দ্বীপ হয়ে এই কর্নারের গুলোতে হালকা হালকা হচ্ছে। দ্বীপটা করার পরে আমরা শাখা প্রশাখা করে আরেকটু দ্বীপ করে এইভাবে শাখা প্রশাখা করে রাউন্ড করে এই শাখা প্রশাখা করে দিব, তারপরে পানিটা দিব, এই পানিটার উপর ভাসতেছে যে এই ভাসার কারণে এই জায়গাটা দ্বীপ। বাচ্চাদের মতো যদি এই জায়গাটা এইভাবে ফিল আপ করি,
লাভ করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা একটা ফ্লাট হবে, এটা কিন্তু পাপড়ি হলো না, এটা একটা রং ফিলাপ করা হয়েছিল। পাপড়িতে কিন্তু আলো ছায়া থাকে, ওই একটা পাপড়িতে কিন্তু অনেক জায়গায় আলো থাকে, অনেক জায়গায় ছায়া থাকে। এই জিনিসটা বের করার কারণে আমরা স্কেচটা শিখছি। স্কেচটা শিখে যত বেশি স্কেচ ভালো করবে তত বেশি পরবর্তীতে রং আপনাদের জন্য সুবিধা হবে। এইভাবে করলে তো হবে না। এটা কখন করবো আমরা, এই ফ্ল্যাট রঙের ব্যবহার কখন করবো? আমরা যখন ডিজাইন শিখবো, ডিজাইনে আমাদের নিয়ম, ডিজাইনের নিয়মই হলো সেখানে কোনো শেপ থাকবে না,